হাই, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন সাউন্ড অ্যান্ড টেক। এই ভিডিওটার ইন্ট্রোতে বেশি কিছু কথা বলবো না, কারণ হাতে সময় খুব কম। মেদিনীপুরের কলেজ মাঠে আজকে রূপম ইসলামের শো আছে। রূপম ইসলামের শো এর জন্য সাউন্ড সেট আপ চলছে, আপাতত খুব একটা গুরুত্বপূর্ণ সময় সিস্টেম টিউনিং হবে। তো ভাবলাম সিস্টেম টিউনিংটা আর সেট আপ কী কী রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনাদের সামনে একটু তুলে ধরতে পারি। আমি একটু এক্সপ্লেন করে দিই কোথায় কী লাগানো রয়েছে, তারপর সিস্টেম টিউনিং তো এক্ষুনি শুরু হয়ে যাবে। শুরু হলে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাউন্ড চেকের সময় তো রূপমদার মাঠে কেউ থাকতে দেন না, তো পাশ থেকে যদি সাউন্ড চেকটা একটু তুলে ধরতে পারি সেটাও আমি চেষ্টা করব। যদি না পারি কিছু মনে করবেন না, থ্যাংক ইউ সো মাচ। চলুন বাকি ভিডিওটার দিকে লক্ষ্য রাখি। এটা হলো আজকে রূপম ইসলামদার শো এর এখানে সাউন্ড সেট আপ। সাউন্ড সেট আপে কী কী ইউজ করা হচ্ছে সামনেতেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তিন পিস, ছ পিস। ফ্রন্ট ফিলের জন্য RCF-এর HDL-20A অ্যাক্টিভ মডেল লাগানো রয়েছে। সাইডে এখানে RCF-এর TTL-55+ যে লাইনারগুলো অ্যাক্টিভে হয় সেগুলো 10 পিস করে লাগানো রয়েছে। এছাড়াও এখানে TT+-এর সাব রয়েছে 1, 2, 3, 4, 5, এক এক সাইডে 5 পিস, ওই সাইডেও সেম 5 পিস। এটাই হলো এখানের আউটারের সেট আপ। আউটারের সেট আপ তো খুব সুন্দর, খুব দারুণ দেখতে পাচ্ছি। এছাড়াও স্টেজে ম্যাক্সিমাম মনিটরস যা কিছু ইউজ হচ্ছে, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এখানে PRX-915 সিরিজের মনিটর ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে। এছাড়াও স্টেজে তো এখানে যাবার পারমিশন নেই, নইলে স্টেজেরগুলো গিয়ে দেখিয়ে দিতাম। সাইড ফিলে STX-এর 8-8 লো রয়েছে, তার উপরে 7-5 রয়েছে। RCF-এর TTL-55+ 10 পিসের দিকে, আর এদিকে TT+-এর RCF-এরই সাব রয়েছে 5 পিস। সামনে থেকেই দেখিয়ে দিলাম। এই যে লাইনার সেট আপ, এখনও প্লেসমেন্ট কমপ্লিট হয়নি, প্লেসমেন্টের কাজ চলছে। স্টেজের লোগুলো দেখিয়ে দিচ্ছি। স্টেজ এখানে 8-8 দেখা যাচ্ছে। গিটার অ্যাম্প রয়েছে। এছাড়াও এখানে দুটো যেহেতু প্রোগ্রাম, একটা সোমলতাদির প্রোগ্রাম, তারপরে রূপমদা, সেই জন্য দুরকমেরই সাউন্ড সেট আপ করা চলছে। এদিকে রয়েছে পাওয়ার জোন। এটা হলো দুই সাইডের ফ্রন্টের সেট আপ। তো মনিটর, IEM এগুলো যেগুলো আছে উইথ কম্বিনেটর ইউজ করা হচ্ছে। চলুন একটু দেখার চেষ্টা করি। এখানে রয়েছে IEM সেকশন, এছাড়াও রয়েছে স্টেজ বক্স, ইয়ামাহা স্টেজ বক্স স্প্লিটার রয়েছে। রাবিড 48-এর এখানে দেখতে পাচ্ছি একটা স্টেজ বক্স। এখানে ইয়ামাহার কনসোল ইউজ করা হচ্ছে। কোন কনসোল আছে কী ব্যাপার সেটা ডিটেলে দেখিয়ে দেবো। এছাড়াও 260 রয়েছে এখানে, তিনটে অ্যাম্পলিফায়ার সেট রয়েছে, ডিলে টাওয়ারের র্যাম্প যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো। এটা পাওয়ার সেকশন। আচ্ছা, এখানে টোটাল এই সেট আপটা ইউনিভার্সাল সাউন্ডের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা, অসাধারণ সেট আপ। ব্যাক সাইডে তিনখানা ডিলে টাওয়ার দেখতে পাচ্ছি, 7-5 দুটো, মধ্যেখানে একটা বেশ বুলেট টপ রয়েছে, তা বাদেও ওই সাইডে আরও 7-5 রয়েছে, সেগুলো গিয়ে দেখাবো। আপাতত সিস্টেম টিউনিং হবে কিছুক্ষণের মধ্যে। এদিকে অ্যাম্প সেকশন, HD-4000, HD-3200, আর মধ্যেখানে রয়েছে DBX-260, যদি দেখা যাচ্ছে 260 রয়েছে। এছাড়াও একটা DBX-234XL-এর ক্রস ওভার। এখানে কম্বিনেটর ইনস্টল করছেন দাদা। লাগানো রয়েছে এখানে DBX-এর সিস্টেম টিউনিং মাইক বা RT মাইক PM-7, যেটা উইথ স্টেজ বক্স ইউজ করা হচ্ছে। রিভেজ PM-7 ডিজিটাল মিক্সিং কনসোল। দাদা এখানে করছেন সিস্টেম টিউনিং, সৌভাগ্যের বিষয় রূপম ইসলামের সিস্টেম টিউনিং দেখা। আর BSS-এর DI টোটাল রয়েছে। কনসোল, দা কনসোল। এখানে EAW-র বুলেট টপ চারখানা ইউজ করা হচ্ছে, হ্যাঙ্গিং বুলেট টপ, 6 পিস বুলেট টপ সেন্টারে ইউজ করা হয়েছে। দুখানা 7-5 হয়েছে ওদিকে দেখতে পাচ্ছি, আর 2 পিস 7-5 এদিকে রাখা হয়েছে। এটা হলো ডিলে টাওয়ারের টোটাল অ্যাম্প সেট আপ। কোয়েস্টডিও, স্টেজ প্রো, ক্রাউন, এখানে হলো ডিলের টাওয়ারের সেট আপ।
ড্রামটা টিউন হচ্ছে।